আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, অনেকেই কমেন্টে প্রশ্ন লিখেছিলেন যে শবে কদর বা লাইলাতুল কদরের বিশেষ কোনো আমল আছে কিনা, বা লাইলাতুল কদরে আমরা যে নামাজ পড়ব, নামাজ পড়ার নিয়ম কি, কয় রাকাত পড়ব, কোন কোন সূরা দিয়ে পড়ব, কোন নিয়মে পড়ব, কিভাবে নিয়ত করব। এই প্রশ্নগুলো প্রত্যেক বছরই কমন প্রশ্ন হিসেবে আমাদের কাছে আসে। তো এই প্রশ্নগুলোর উত্তরে খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে লাইলাতুল কদর নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি প্রথমে বলছি, লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই রাতের কথা উল্লেখ করেছেন, সূরা দুখানের মধ্যে বলেছেন একটা মুবারক রাত, যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন, এবং সূরা কদরের মধ্যে সে কথাই বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় লাইলাতুল কদরে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত যে রাত হাজার মাস অপেক্ষা উত্তম, অর্থাৎ এক হাজার মাস এবাদত করলে যে পরিমাণ সওয়াব লাভ করা যেত, এক লাইলাতুল কদর এবাদত করলে তার চাইতে বেশি সওয়াব লাভ করা যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জেগে থেকে সালাত আদায় করে, নামাজ পড়ে, সেই ব্যক্তির বিগত জীবনের গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো লাইলাতুল কদরে জেগে থেকে বেশি বেশি নফল ইবাদত করা, বেশি বেশি সালাত আদায় করা, এটার গুরুত্ব অনেক বেশি এবং ফজিলত অপরিসীম। এজন্য আমরা প্রত্যেক মুসলমান ইমানদার ব্যক্তি এই লাইলাতুল কদরে জেগে থেকে বেশি বেশি নফল সালাত আদায় করার চেষ্টা করব। নফল সালাত আদায় করার নিয়ম সম্পর্কে বলছি, অনেকে এ ব্যাপারে বিভ্রান্তি ছড়িয়ে থাকে, অনেকে বলে থাকে লাইলাতুল কদর এভাবে নিয়ত করতে হবে, এই এই সূরা দিয়ে পড়তে হবে। আসলে এরকম কোনো ধরাবান্ধা নিয়ম নেই, হাদিসের মধ্যে এরকম কোনো নিয়ম উল্লেখ করা হয়নি যে এভাবে নিয়ত করতে হবে, এই সূরা এতবার পড়তে হবে, ওই সূরা অতবার পড়তে হবে, এরকম কোনো নিয়ম নেই। এই যে নিয়মটা তৈরি করা হয়েছে এগুলো মন গড়া। তো আমরা কীভাবে ইবাদত করব, সালাত আদায় করব, তা হলো আমরা স্বাভাবিক নিয়মে নফল সালাতের নিয়ত করব। দুরাকাত দুরাকাত করে আমরা নফল সালাত আদায় করব। আমরা দাঁড়ানোর পূর্বে অন্তরে নিয়ত করব যে দুরাকাত নফল সালাত আদায় করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। এইভাবে নিয়ত করে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার দিয়ে হাত বেঁধে আমরা স্বাভাবিকভাবে নামাজ পড়ব, সূরা ফাতিহা পড়ব, এবং সূরা ফাতিহার পরে যে কোনো সূরা আমরা পড়তে পারি। কুরআনুল কারীমের সম্পূর্ণ কুরআনুল কারীম থেকে যেখান থেকে আমাদের মুখস্থ আছে, যেখান থেকে আমাদের পড়তে ভালো লাগে, আমরা সেখান থেকেই পড়তে পারি। এরকম না যে প্রথম রাকাতে সূরা কদর পড়তে হবে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তে হবে, বা তিনবার সূরা ইখলাস পড়তে হবে, অথবা তিনবার সূরা কদর পড়তে হবে, এরকম কোনো নিয়ম নেই। নিয়মটা হলো লাইলাতুল কদরে বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে। তবে কিভাবে আদায় করতে হবে সেটা হলো একদম স্বাভাবিক নিয়মে, অন্য কোনো অতিরিক্ত নিয়ম নেই। নিয়তের ভিতরে অতিরিক্ত কোনো কথা বলতে হবে না, নিয়তের মধ্যে অতিরিক্ত কোনো কিছু সংযোজন করতে হবে না, এবং সূরা কেরাত পড়ার ক্ষেত্রে অতিরিক্ত কোনো সংযোজন করার কোনো প্রয়োজন নেই। আমি যেখান থেকে মনে চাই সেখান থেকে আমি তেলাওয়াত করতে পারি, যে সূরা পড়তে মনে চায় সেই সূরা দিয়ে পড়তে পারি, আমি চাইলে একটা সূরা বারবার পড়তে পারি, অথবা আমি চাইলে লম্বা সূরা দিয়ে দীর্ঘ রাত ধরে ইবাদত করতে পারি। আমাদের যেভাবে মনে চায় আমরা সেভাবে তেলাওয়াত করতে পারবো, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। শেষ করার আগে আমি আবারও বলছি, রমজানের এই শেষ দশকের প্রত্যেকটা রাতে, মাগরিবের পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত, এই সম্পূর্ণ রাতে আমাদের মাগরিবের পর থেকে শুরু করতে পারি, অথবা এশার নামাজের পর, তারাবির নামাজের পর থেকে শুরু করতে পারি, আমরা দুই রাকাত দুরাকাত করে নফল সালাতের নিয়ত করব। স্বাভাবিক নিয়মে আমরা যে কোনো সূরা দিয়ে নামাজ পড়তে থাকব, এবং দুরাকাত দুরাকাত করে যখন আমরা সালাম ফিরিয়ে ফেলব, সালাম ফিরানোর পরে আমরা একটা নির্দিষ্ট দোয়া পড়তে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাও, অর্থাৎ যদি তোমাদের মনে হয় এই রাতটা লাইলাতুল কদর হতে পারে, তাহলে তোমরা এই দোয়া পড়বে। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয় তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে তুমি পছন্দ করো, অতএব আমাকে তুমি ক্ষমা করে দাও। এই ছোট্ট একটা দোয়া, খুব চমৎকার দোয়া,
এই দোয়াটা আমরা নামাজের পরে পড়ব, প্রত্যেক নামাজের পরে পরে পড়ব, সম্পূর্ণ রাতে আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব, আমরা সালাত আদায় করব নফল সালাত এবং দোয়া পড়ব এরকম দোয়া, এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, কারণ এ রাতেই কোরআন অবতীর্ণ হয়েছিল। أشهد أن محمد رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে একটি উদার্ত আহ্বান নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই ইতিমধ্যে অবগত আছেন আমার নিজ গ্রামের মসজিদ বনগ্রাম হাজারি ফকির বাড়ি জামে মসজিদ, যে মসজিদে আমি প্রতি সপ্তাহে শুক্রবারে জুমার নামাজ পড়াই এবং সার্বিক দায়িত্বে রয়েছি। আমার নিজ তত্ত্বাবধানে মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু করেছি চলতি 2023 সালের শুরুর দিক থেকেই। আশা করেছিলাম চলতি রমজান মাসেই আমরা মসজিদের কাজ কমপ্লিট করতে পারব, কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে মসজিদের কাজ সম্পূর্ণ করতে পারিনি। তবে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে মসজিদের কাজ ইতিমধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে আলহামদুলিল্লাহ। বলতে পারি প্রায় 50% কাজ হয়ে গেছে, বেজ ঢালাইয়ের কাজ হয়ে গেছে, নিস্তালার ফ্লোর ঢালাই ছাদ ঢালাইয়ের কাজ হয়ে গেছে, এবার দোতলার ছাদ ঢালাইয়ের কাজ এবং ভিতরের আনুষঙ্গিক কাজগুলো বাকি আছে, জানালা দরজা এবং ভিতরের টাইলস রং ইত্যাদি আস্তরের কাজ বাকি আছে। এই কাজগুলো আশা করতেছি আমরা খুব দ্রুত কমপ্লিট করতে পারব। আপনারা সকলে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন শুনছেন জানছেন, আপনাদের সকলের কাছে উদার্ত আহ্বান করছি রমজানের শেষ দিকে এসে মসজিদ নির্মাণ কাজে দুনিয়ার মধ্যে সর্বোত্তম একটি সৎকে জারিয়ার কাজে আপনারা যে যতটুকু পারেন শরিক থাকার চেষ্টা করবেন, নিজের নামে, পরিবারের নামে, বাবা মার নামে, মৃত ব্যক্তিদের নামে সৎকে জারিয়া করতে পারেন। এই উত্তম কাজে যদি আপনার হালাল পয়সা দিয়ে শরিক থাকতে পারেন, তাহলে যার নামে সৎকে জারিয়া করবেন ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত তার আমল নামায় এর সবের অংশ লেখা হতে থাকবে। তো কেউ যদি মসজিদ নির্মাণের এই মহতি কাজে অংশগ্রহণ করতে চান, সৎকে জারিয়া করতে চান, তাহলে স্ক্রিনে থাকা বিকাশ এবং নগদ নাম্বার 01799380221 এবং 01735143046 এই দুইটা নাম্বার আমার কাছে থাকবে। আপনারা কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করে তারপরে সহযোগিতা পাঠাতে পারেন। যার যতটুকু সামর্থ্য আছে আপনি চাইলে 500 টাকা দিয়ে এক বস্তা সিমেন্ট কিনে দিতে পারেন, আবার আপনি চাইলে 5000 টাকা দিয়ে একটা জানালা লাগিয়ে দিতে পারেন, অথবা 10000 টাকা দিয়ে একটা দরজার ব্যবস্থা করে দিতে পারেন, অথবা 2000 টাকা দিয়ে একটা ফ্যান কিনে দিতে পারেন। আপনার যার যতটুকু সামর্থ্য আছে মসজিদের এই কাজে আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এবং স্ক্রিনে থাকা 01799380221 এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং দ্বিতীয়টা ইমো নাম্বার, আপনারা অ্যাড করে আমার সাথে কথা বলে ভিডিও কলে প্রয়োজনে দেখে নিতে পারেন। আপনারা যাচাই বাছাই করে তারপরে মসজিদ নির্মাণের এই কাজে সহযোগিতা পাঠাবেন বলে আমি আশা করছি।